আমার নাম মাইশাংদার পরি, আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্র। আমার রোল 321। আমি এখন একটি কবিতা পাঠ করব। কবিতাটি লিখেছেন সত্যনাথ দত্ত। কবিতার নাম ছিন্নমুখী। সবচেয়ে যে ছোট্ট পিড়িখানি, সেইখানি আর কেউ রাখে না পেতে। ছোট্ট থালায় হয় না ভাত বাড়া, জল ভরে না ছোট্ট গ্লাসেতে। বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট্ট, খাবার বেলায় কেউ ডাকে না তাকে। সবচেয়ে যে শেষে এসেছিল, তারই খাওয়া পচেছে সব আগে। সবচেয়ে যে অল্পে খুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে, সেই গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে। দিয়ে গেছে জায়গা খালি করে, ছেড়ে গেছে পুতুল পুতির মালা, ছেড়ে গেছে মায়ের কোলে দাবি। ভয় তরাসে ছিল যে সবচেয়ে, সেই খুলেছে আধার করেন চাবি। সবচেয়ে যে ছোট্ট কাপড়গুলি, সেগুলি কেউ দেয় না মেলে ছাদে। যে সজ্জাটি সবার আগে ছোট্ট, সবার চেয়ে ছোট্ট, আজকে সেটি শূন্য করে কাঁদে। সবচেয়ে যে শেষে এসেছিল, সেই গিয়েছে সবার আগে সরে। ছোট্ট যে জন ছিল রে সবচেয়ে, সেই দিয়েছে সকল শূন্য করে।